আপনি সামনে প্রযোজক সমিতির নির্বাচন, আপনি নির্বাচনে অংশ নিচ্ছেন, বিস্তারিত একটু জানতে চাই। থ্যাংক ইউ। বিস্তারিত বলার মতন কিছুই নেই, সামনে নির্বাচন হচ্ছে, সবাই মিলে প্রস্তুতি নিচ্ছি ভালো কিছুর জন্য আর কি। যারাই আসছে, যারাই নির্বাচন করতেছে, যাতে ভালো কিছু হয় সেই আশাবাদী আমরা সবাই মিলে। আপনি কি চাচ্ছেন? আমরা শুনলাম ডিপজল ভাইয়ের একটি প্যানেল, সেলিম খান নিয়ে একটি প্যানেল প্যানেল হচ্ছে, আপনি কোন প্যানেলে আছেন? আসুক না নতুন কেউ, পুরান্ত তারা। আর সেলিম সাহেব তো, উনি তো আছেনই, উনি তো এমনিতেই সব কিছু, ওনার তো নির্বাচন না করলেও হয়, ওনাকে তো সবাই এমনি শ্রদ্ধা সম্মান করে। ডিপজল ভাইকে, ওনাকে তো সবাই এমনিতেই শ্রদ্ধা সম্মানের চোখে দেখে। নির্বাচন করে আরো বড় হওয়ার দরকার কি? ওনারা আসলে, ওনারা অনেক বড় প্রযোজক, ওনারা আসলে কি ইন্ডাস্ট্রি উপকার হবে না? বড় আর ছোট মানে কি? প্রযোজক কি, প্রযোজক তো প্রযোজকই, এখানে বড় আর ছোট কি? বড় ছোটর তো কোনো এখানে কোনো কিছু নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি একজন প্রযোজক, আমরাও একজন প্রযোজক। আর বড় ছোট মানেটা আমি বুঝি না, তবে এখন যা হচ্ছে, যে ধরনের ছবিগুলো হচ্ছে, ডিপজল সাহেবও 20 লাখ টাকা দিয়ে ছবি বানাচ্ছে, সেলিম সাহেবও 20 লাখ টাকা দিয়ে ছবি বানাইছে, কিন্তু আমি একটা ছবি বানাইতে গিয়ে সবাই বলে 20 লাখ টাকার ছবি, কিন্তু আমার বাজেট পড়ে গেছে বেশি। এখন আমি কাকে কি বলবো, ছবি শেষ করেছি। এখন কি বলতে চান, আপনি কোন প্যানেলের সাথে থাকতে চাচ্ছেন? প্যানেল বুঝি না, স্থায়ী আর অস্থায়ী একটা কথা আছে, যাদেরকে আমরা বিপদে পড়লে পাশে পাই, যাদেরকে আমরা সম্মানের চোখে দেখি, যারা মানে যত কাজ থাকুক, যা কিছু থাকুক, যখন একজন প্রযোজক বিপদে পড়ে, সবার আগে যাদেরকে পাই আর কি, আমাদের শামসুল আলম ভাই, খসরু ভাই, ওনাদেরকে তো সবাই পাচ্ছে, আমিও পাচ্ছি, আমি তো একযুগ হয়ে গেছে আমি ইন্ডাস্ট্রিতে আছি, আমি যখনই বিপদে পড়েছি আমি তাদেরকে পেয়েছি। আমি তো সেলিম খানকে পাইনি, আমি তো একটা ছবি রিলিজ করেছি, একটা ডেট ছেড়ে দিয়ে ওনাকে একটা ডেট দিয়েছি, কই? আমি তো করোনার ভিতরে এভাবে ভুক্তভোগী, আমার তো একদিন একটা খবর নেয়নি। দেন আরেকটা ছবি রিলিজ করেছি, আমার ছবির নায়িকা বলল যে ছবি ভালো হয়নি, আগের দিন বলল ছবিটা ভালো হয়নি, কই? সেলিম খান তো আমাকে উপকার করেনি, ডিপজল সাহেব তো আমাকে উপকার করেনি একজন প্রযোজক হিসাবে। প্রযোজকরে যদি সম্মান না দেয়, তো সেখানে নির্বাচন করে তারা কি করবে? আর একজনের উপকার কীভাবে করবে? পরিচালকের উপকার করবে, শিল্পীদের উপকার করবে, না প্রযোজকদের উপকার করবে? ছবি বানাচ্ছে, 100 ছবির ঘোষণা দিচ্ছে, অনেকগুলো ছবি বানাচ্ছে, কিন্তু দর্শক তো ছবি পাচ্ছে না, দর্শক কি ভালো কিছু দিচ্ছে? বরঞ্চ 100 ছবির ঘোষণা না দিয়ে 10টা সিনেমা হল ঠিক করতো। সিনেমা হলের যে অবস্থা এখন, সিনেমা হলে মানুষ বসে 2টা ছবি দেখবে, কিংবা পরিবেশ নিয়ে 2টা কথা বলবে, মানে তারা যাবে ফ্যামিলি নিয়ে যাবে, সেই পরিবেশটা তো নাই। ডিজিটাল হওয়ার পরে যে পরিবেশটা সৃষ্টি হয়েছে, ওরকম তো কিছু নাই, সবাই দান্দায় থাকে। আপনি যদি নির্বাচনের প্রার্থী হন, আপনার ওয়াদাবদ্ধ থাকবে কি প্রযোজকদের জন্য? কি কি সবার আগে আমার ওয়াদা থাকবে, এটা আমাদের সম্মানিত লিপু ভাই বলেছেন যে আমাদের নারী প্রযোজক করা হবে, তো আমরা নারী যারা আছে নারীদের জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট করবে। থ্যাংক ইউ লিপু ভাইকে। দ্বিতীয়ত হচ্ছে যে আমি যদি নির্বাচন করি, দেন ইনশাল্লাহ আমি যদি পাস করি, তাহলে আমার উদ্যোগ থাকবে সেন্সার বোর্ড যারা আছেন, সেন্সার বোর্ডে যে ছবিগুলো যেভাবে দিচ্ছে, যে গল্পের সাথে গানের মিল নেই, গানের সাথে গল্পের মিল নেই, সেখানে আমরা সব প্রযোজকরা মিলে তাদেরকে সহযোগিতা করব। পুরান যারা আছে, নতুন যারা আছে, সবাই মিলে যদি কাজ করে, যাতে ভালো কিছু করে, ভালো ছবি যাতে তারা সেন্সার দেয়, এটা চেষ্টা করব। দ্বিতীয়ত করব যে আমাদের সপ্তাহ দুই দিনে একদিন যাতে আমাদেরকে সরকার ওভাবে একটা কিছু করে দেয়, কারণ অন্তত একদিন বন্ধ থাকলে হয়তো সিনেমা হলে যাবে মানুষ। তৃতীয়ত হচ্ছে সিনেমার পরিবেশটা ঠিক করতে হবে, সিনেমার হলের মানে হল যেটা আছে, হলের পরিবেশটা ঠিক করতে হবে, দেন আমরা সবাই মিলে এই কাজগুলো করব, যাতে ভালো ছবি দেখতে পায় সবাই, এটাই। বর্তমান প্রযোজক সমিতিতে মহিলা প্রযোজক কতজন আছে?
এখনো তো বলতে পারি না, তবে হলে কি বলে ভোটের লিস্টটা দেখলে বলতে পারবো। আপনি কি ভোটার লিস্টটা পেয়েছেন? না, আমি এখনো পাইনি, আমাদের তো কালকে শেষ, পরশুদিন শেষ হয়েছে চাঁদা দেওয়া। নমিনেশন কিনা হয়েছে? না না, ওটা এখনো হয়নি। এই তো আমাদের ভোটার লিস্টটা সম্ভবত কালকের ভিতরে শনিবার দিন সম্ভবত সবার হাতে হাতে চলে আসবে, সম্ভবত তখন বলতে পারবো। লাস্ট কিছু বলার থাকে বলে দর্শককে এটাই বলবো, যারা বড় ভাই আছেন বড় ভাই থাকেন, ছোট যারা আছেন ছোটরাও থাকি, সবাই মিলেমিশে থাকি। আর হচ্ছে যে শিল্পী সমিতি নিয়ে যেই সমস্যাটা হয়েছে আমাদের বাংলাদেশে, পুরো শিল্পীদের ভিতরে যেই প্রবলেমটা সৃষ্টি হয়েছে, তো আমি চাচ্ছি যে প্রযোজক সমিতির নির্বাচনে যাতে এরকমের কোনো প্রবলেম না হয়, কারণ শুরুতেই যা শুনতে পাচ্ছি, যা দেখতে পাচ্ছি, অমুক তমুক এই রে সে রে, সো এত কিছু কাদা ছোড়াছুড়ি না করে সুন্দর মতো নির্বাচনটা হতে দেন, যাতে আমার ইন্ডাস্ট্রি, যাতে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, যাতে আমাদের প্রযোজক যারা আছেন সবাই মিলে যাতে কিছু একটা করতে পারে, এটাই হচ্ছে আমার। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা সবাই মিলে বাছাই করবেন, যাচাই করবেন, বাছাই করবেন, কারণ আপনারা যেভাবে ভোট দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রির শিল্পী সমিতির যেভাবে আপনারা বাঁচিয়েছেন, ঠিক সেইভাবে আপনারা প্রযোজকদেরকেও বাঁচাবেন ইনশাল্লাহ।